পঁচাবাসী ও ময়লাযুক্ত খাবার পরিবেশন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়া বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। দুপুরে ক্যাফেটেরিয়া তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, অনেকদিন থেকে ক্যাফেটেরিয়ায় পঁচাবাসি ময়লা ও মশা মাছি যুক্ত খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া ক্যাফেটেরিয়ার ফ্রিজে বহুদিন আগের পঁচাবাসি মাছ মাংস, অনেকদিন আগে রান্না করা খিচুড়ি, সবজি রাখা ছিল বলে অভিযোগ তাদের।